আজকে বিশেষ একটা কারণে আমি রেকর্ডিং করে ভিডিও পোস্ট করতেছি, আর তার কারণ হলো আমাদের এখানে যে নেটওয়ার্ক। তার আগে আমি আরেকটা জিনিস বলে নিই যে আমরা সেই সৌভাগ্যবান উপজেলাবাসী, যেই উপজেলাবাসীর সন্তান, যেই উপজেলার সন্তান গ্রামীণফোনের সিইও এবং বাংলাদেশের প্রথম সিইও ইয়াসির আজমান সাহেব। তো সেই সুবাদে আমাদের এখানে নেটওয়ার্ক খুবই ভালো, যেই কারণে আমি লাইভে আসতে পারলাম না। লাইভে এসে আপনাদেরকে এই বিভ্রান্তিমূলক বা এই যে বাফারিং হোক ভিডিও আপলোড করি, এটা আমি চাই না। তবে ইয়াসির আজমান, উনি সিইও, বাংলাদেশের প্রথম সিইও গ্রামীণফোনের, সেই সুবাদে আমার ভিডিও যদি কখনো ওনার নজরে চলে আসে, তা আমি ওনাকে বলবো যে একটা উপজেলা অন্তত আপনার ক্ষমতায় স্পেশালিটি বা স্পেশাল নেটওয়ার্ক পাওয়ার যোগ্যতা রাখে, আর সেটা হলো আপনার পিতৃভূমি। যাক, আমার বিষয়বস্তু এটা না, আমার বিষয়বস্তু হলো যে বেশ কিছুদিন যাব প্রবাসীদের নিয়ে বিভিন্ন জিনিস, বিভিন্ন রকম কথাবার্তা। এর মধ্যে আমাদের মন্ত্রী মহোদয় থেকে শুরু করে চায়ের দোকানদার কেউ বাদ যায় নাই, কাউকে বাদ রাখা যায় নাই। আসলে ওরা কারা? প্রথমে মন্ত্রী মহোদয়ের কথার উত্তরটা দিই। উনি বলছেন প্রবাসীরা কি নবাবজাদা। আমি এর আগেও আমার এক লাইভে বলেছিলাম যে সত্যিই প্রবাসীরা নবাবজাদা। আমার পিতা নবাব, আমার বাড়িতে প্রবাসে আছে সেই নবাবজাদা। কারণ সেই নবাবজাদা যদি আমাকে রেমিটেন্স না পাঠায়, তাহলে আমার ফ্যামিলি, আমি, আমরা সহ লক্ষ কোটি বাঙালি কে কাজ দেওয়ার ক্ষমতা, খাওয়ানোর ক্ষমতা আপনার নাই। আমি আবারও মন্ত্রী মহোদয়কে বলতেছি, আমার ভাই, আমার প্রবাসী ভাই বোনরাই নবাবজাদা। যেই যেই ফ্যামিলির হন, ওই ফ্যামিলির এই পিতা হলেন নবাব, আর ওই সন্তান, প্রবাসী সন্তান হলেন নবাবজাদা। তাই আপনার নবাবজাদা বলাতে কিছু যায় আসে না। আমরা 22 কোটির মতো বাঙালি হব, যদিও আমাদের বই পুস্তকে অনেক কম আছে, কিন্তু 16 কোটি ধরেন আর 18 কোটি ধরেন বই পুস্তকের হিসাবে, এর মধ্যে বেশিরভাগ মানুষ, বিশেষ করে আমরা যারা সিলেটের মানুষ, আমাদের কাছে আমাদের ভাই বোনরা নবাবজাদা। হোক সে প্রবাসী, হোক সে দেশি, নবাবজাদাই তো আমরা। আমাদের রেমিটেন্সে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, আমার ভাই বোনদের রেমিটেন্সে এই বাংলাদেশ আজকে সোনার বাংলায় পরিণত হতে যাচ্ছে। এই অবদান কি অস্বীকার করতে পারবেন? এই অবদান অস্বীকার করতে পারলে ওনাদের নবাবজাদা বলার সাহস, বা যাই বলেন না কেন আপনারা, বললেও আমরা মেনে নিতাম। কিন্তু যাদের অবদানে এই দেশ, যাদের অবদানে এই সমাজ, সামাজিকতা সব কিছু উন্নতি, উন্নয়ন চলছে, তাদেরকে নবাবজাদা বললে এটা কি আমাদের লজ্জা লাগে না? আমরাও তো ওনাদেরই ভাই, আমরা হয়তো প্রবাসে নাই, আমরা দেশে আছি, তো আমার ভাইকে নবাবজাদা বললে আমার কি খুব আরাম লাগবে? দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে আমরা প্রায় এখন দেখি ফুলকলিতে প্রবাসী প্রবেশ নিষেধ, করোনার কারণে ফুলকলিতে, কোথাকার কোন ফুলকলি তাও আমি রেফারেন্স দিতে পারবো না, কারণ এগুলা এখন গজব আর গুজবকে বাঙালি যেমন বই করে না, এটা খুব খারাপ জিনিস। বিশেষ করে গজবকে যদিও ভয় পায়, তবে গুজবকে বাঙালি ভয় করে না। বাঙালি বীরের জাতি, বাঙালি যোদ্ধার জাতি, বাঙালি অস্ত্র দিতে রাজি, রক্ত দিতে রাজি, সব কিছু দিয়েও গুজবকে ধরে রাখতে উস্তাদ। আরে ভাই, চায়ের দোকানদার লিখে রাখছে প্রবাসী প্রবেশ নিষেধ, তাতে সমস্যা কি? ওদের পার্সেন্টেজ কত? ওরা তো 0.5% হবে না। যদি 22 কোটি বা 18 কোটি বাঙালি থাকে, তার মধ্যে হয়তো এর মধ্যে মনে করেন আপনি 1 কোটি বললো যে প্রবাসী ভালো না, তো 21 কোটি তো আপনাদের পক্ষে আছে। তো ওরা, ওদের যদি কুকুর যদি গেউ করে, আপনি কুকুরের পায়ে কি কামড় দিবেন? আপনি কামড় দিবেন কেন?
আপনারা মৌনভাবে, আপনারা যদি এটি নিয়ে মাতের কথা বলেন তাহলে তো ওদেরকে আপনারা কি করলেন, বাঁদরের মতো মাথায় তুলে নিলেন। আপনারা ওদেরকে, বাঁদরকে মাথায় তোলা আর ওদের নিয়ে আপনাদের ফেসবুক পোস্ট, আমার কাছে সেম মনে হচ্ছে। ওরা প্রবাসীরা কে কি বললে কি হবে? দেশের মন্ত্রী কে? আমাদের বাইরের লোক? উনি তো আমাদের বুটে এমপি, আমাদের কারণে মন্ত্রী, আমাদের জন্যই মন্ত্রী। মন্ত্রী বলছেন ঠিক আছে, মন্ত্রীর কথার হয়তো একটা ভ্যালু আছে, আপনারা প্রতিবাদ করুন, আমরাও প্রতিবাদ করব, সবাই প্রতিবাদ করুক। কিন্তু কোথাকার এক চায়ের দোকানদার লিখে রাখলো, কোথাকার ফুলকলি, কিসের ফুলকলি এগুলা? ফুলকলিতে প্রয়োজনের আপনার দেশবাসী কেউ যাবে না। আপনার আপনি অন্তত বলেন যে যখন মিষ্টি আনতে পাঠান তখন বলেন যে ফুলকলি থেকে আনার কোনো প্রয়োজন নাই। কেন ফুলকলির মিষ্টি ছাড়া এতদিন আমরা বাসি নাই? কেন আমরা ওই যে চায়ের দোকানদার বলছি ওর চা ছাড়া আমরা অতদিন বাড়িতে বসে চা খাই নাই, চা খেয়েছি? তো ওদের নিয়ে আপনারা যখন পোস্ট দেন, আমার তখন মনে হয় যে আপনারা বাঁদরকে মাথায় তুলছেন। কারণ 22 কোটি, 20 কোটি, 18 কোটি, 16 কোটি বাংলাদেশের মানুষ যতজনই হোক, এর 99.99% মানুষ আপনাদের পক্ষে। এখন কোথাকার এক দুইজনা এসে কিছু বলে ফেললো ফেসবুকে, এখন নাম পরিচয়হীন বা যে কেউ হোক, আপনারা এগুলো ভাইরাল করে দিলেন। মালয়েশিয়া, সেই দিনের মালয়েশিয়া, আজকে আমরা ওইখানে গিয়ে কাজ করি, আমরা ওই দেশের শ্রমিক, আর আমার দেশে মানুষ আসতে ভয় করে। কেন করে? কারণ আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মন মানসিকতা, আমরা আমাদের এক চিন্তাধারাকে এমনভাবে নেগেটিভ করে ফেলছি যে যার ভালোই হোক না কেন, আমার ভালো হয়েছে তো অন্যজনের ঝোলে, আমার ভালো হইলে আপনার ঝুলে লাভ কিরে ভাই, আপনার ভালো হইলে আলহামদুলিল্লাহ আরও বেশি হোক, আমার এক ভাইয়ের তো হলো। তো আমাদের এই দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে, এবং যে ভাই উন্নতি করুক, প্রবাসে হোক, দেশে হোক, বিদেশে হোক, যেখানেই হোক, যার যার উন্নতির জন্য সবাই দোয়া করেন, একে অন্যকে সহমর্মিতা দেখান। আমি তো কায়ের মুখ থেকে জেনে শুনেছি যে ইংরেজ এক লেখক, হ্যাঁ, ফরাসির প্রান্তরে যুদ্ধে যখন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেন, তারপরে নবাব সিরাজকে বন্দী করে আনা হলো, সেই সময় যে দর্শক ছিল, এই দর্শকগুলো যদি একটা করে ইটের ছোটো টুকরা অথবা পাথর নিয়ে সৈন্য ইংরেজ সৈন্যদের উপর নিক্ষেপ করতো, তাহলে ইংরেজ সৈন্যরা পালিয়ে যেতে বাধ্য হতো। বাঙালি কেন 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 এমন হবে? মন্ত্রী বললে প্রতিবাদ করেন, আমিও আসি আপনাদের সাথে, কিন্তু চায়ের দোকানদার ফুলকলি, ওরা একটা স্টিকার লাগাই দেয় এটা ভাইরাল হয়ে যাবে। তার মানে হইল কি, এখন প্রবাসী ইস্যু পাইছে ওনারা, যারা ফুটপাথগুলা আপনাদের ইস্যু করতেছে, আপনারাও ব্যবহার হইতেছে। ওরা একটা পোস্ট করলো যে প্রবাসীকে গুলি করে মেরে ফেলবো, গুলি করে মারা কিন্তু বাফের ক্ষমতা আছে, যে আপনাদের গুলি করে মারে। আপনারা এই দেশের নাগরিক জন্মসূত্রে, এবং আপনারা অনেকেই আছেন কর্মসূত্রে এবং বসবাস সূত্রে, আপনারা হলেন উন্নত দেশের বাসিন্দা, তো আপনাদের গুলি করে মেরে ফেলবে, এত সহজ। ওনারা বললো, আর আপনারাও এইটাতে আপনারা কমেন্ট বা মন্তব্য করতে শুরু করলেন, মারুক, কুকুরের কামড় আটুন নিছে। তো আমি সর্বশেষে এটাই বলবো যে প্রবাসী ভাই যারা, আপনারা যেভাবে আমাদের ভালোবাসেন, আমাদের বিশ্বাস করেন, আমাদের জন্য অনেক অনেক বেশি টেনশন করেন, কাজের মধ্যে টেনশন করেন, ভাইটা কেমন আছে, বোনটা কেমন আছে, আমার মা কেমন আছে, আমার পরিবার কেমন আছে, আত্মীয় স্বজন কেমন আছে, কে কোন অবস্থায় আছে, সর্বোপরি আপনারা জানিয়ে আমরা, যারাই প্রবাসে যান তারাই আমাদের নিয়ে খুব চিন্তিত থাকেন। আমি এখন বের হয়েছি কিনা, আমি বাসায় আছি কিনা, খাইছি কিনা, আমি অসুস্থ কিনা, সব কিছু নিয়েই আপনাদের তদারকি থাকে। তার কারণ হলো একটি মাত্র কারণ, তার হলো ভালোবাসা। আপনারা আমাদের খুব বেশি ভালোবাসেন, বিদায়ী আপনারা আমাদের তদারকি নেন, আমাদের খোঁজখবর নেন। তো দুই একজন কুকুর শ্রেণীর মানুষ আমি এদেরকে বলবো না, তো কুকুরের সমতুল্য না, কুকুরকে দেখেন একটা রুটি যদি খাওয়ান, এই দেশের জন্য আপনারা যা করতেছেন রুটির চেয়ে অনেক বড় জিনিস। এই দেশের আগে বলা হতো নারায়ণগঞ্জ হলো বাংলাদেশের ডান্ডি, ডান্ডি মানে পাল্লার ডান্ডি। আমি এখন বলবো যে প্রবাসী যারা আছেন, এই বাংলাদেশের মানচিত্র, আপনারাই বাংলাদেশের মানচিত্র, আপনারাই বাংলাদেশের প্রকৃত যোদ্ধা। ইটস এ রিয়েল ফাইটার, ইটস এ ওয়ান ম্যান আর্মি। প্রতিজন প্রবাসীকে আমি বলবো আপনারাই ওয়ান ম্যান আর্মি। তো আর্মি হয়ে যদি আপনি কোথাকারকে চামচিকা কিছু বললো, আর আপনারা এতে আপনারা ফেসবুক টেটার্স বা এই মনে কষ্ট পেয়ে নিলেন, হয় কি? আর্মিদের লক্ষণ কি তাই? তাই আমি বিশেষভাবে অনুরোধ করবো যে যোদ্ধা যোদ্ধাদের মতোই থাকবেন আপনারা।
প্রয়োজনে আমাদের বলবেন, আপনাদের ভাই বেরাদার আমরা যারা আছি আমাদের বলবেন, যারা আপনাদের কটূক্তি করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে, বিভিন্ন কোর্টে আমরা কি মামলা করতে জানি না ওদের বিরুদ্ধে? কিন্তু আমরা জানি এগুলো ফেক, এগুলো কার কি খুঁজে কিছুই পাওয়া যাবে না। ওরা অস্তিত্বহীন, ওরা মানুষ না, ওরা অমানুষ। ওরা ওদেরকে প্রচার করার স্বার্থে আপনাদেরকে ব্যবহার করছে। তো আমার অনুরোধ থাকবে এটাই যে আপনারা প্রতিজন ওয়ান ম্যান আর্মি, আপনাদের আচরণ অন্ত এদের ক্ষেত্রে, কুকুরদের ক্ষেত্রে ওয়ান ম্যান আর্মির মতোই রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রবাসে সুন্দর জীবনযাপন করুন এবং করোনার ক্ষেত্রে খুবই সতর্ক থাকুন। আমরা আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি, বাংলাদেশে মাত্র 5 জন মরছে, মারা গেছে। এটা আসলে খুব বেশি কি একেবারেই বলা যায় না যে বাংলাদেশের জন্য। বাংলাদেশে প্রতি বিভাগে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় যে মানুষ মারা যায় তার 1/3 এখনও করোনায় মৃত্যুবরণ করেনি। তো আমাদের নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না, আর দোয়া করবেন, যে যেখানে থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিও শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিরাইবাসী সহ দিরাইশাল্লাবাসীকে অনুরোধ করব, আমাদের চ্যানেলটির মাধ্যমে দিরাইশাল্লার অনেক খবর পাবেন। তাই এই চ্যানেলটিকে আপনাদের চ্যানেল মনে করে শেয়ার, লাইক এবং